আজি যেতিকি ওয়ার বি আমি দেখিবা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিবা, এপটে ইসরায়েল হামাস যুদ্ধ দেখিবা, এপটে চাইনা তাইওয়ানর টেনশন দেখিবা, সেপটে সিরিয়া এবং কোরিয়া আমেরিকা সেপট টেনশন দেখিবা, প্রত্যেক জায়গায় গোটে ভয়াবহতা ব্যাপুছি এবং এ কেসরে গোটে পটে পাওয়ারফুল কন্ট্রি রয়েছে এবং কিছু মিডিল কন্ট্রি বা যে এমর্জিং কন্ট্রি সে ডেভেলপিং কন্ট্রি সে তলিতলান্ত হচ্ছে বা তাঁর জনসাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গোটে কন্ট্রির ডেভেলপমেন্টের যে পাথ যে ট্রাক সেতু বাধা সৃষ্টি হচ্ছে। তেমনি যুদ্ধর ভয়ঙ্কর পরিস্থিতি ভিতরে বর্তমানে আমি দেখুছু যে গাজার স্থিতি এবং গাজার যে ধ্বংসাবশেষ তাকে নেই ইজ্রায়েল বর্তমান গোটে প্রকার বিরোধ শিকার হয়েছি গ্লোবরে এবং এপটে নিজ দেশের জনসাধারণ পাখে। তেমন বর্তমানের পরিস্থিতিতে ইরান যে আমি ডেভেলপমেন্ট তার ফার্দার দেখুছু, ইরান গোটি প্রকার একজুট হল আগামী দিনের ইজ্রায়েল কু উচিত জবাব দেওয়া পাই। সেইপরি গাজারে হামাস সহ মিশি লড়াই করুছি হিজবুল্লাহ, এহা ইরানর প্রক্সি। ইরান দূতাবাস উপরে আক্রমণ করিবা পছরে রহিছি কেতেক কারণ। তন্মধ্যে রয়েছে হিজবুল্লাহ সমর্থন করা ইরান দাবি করেছিল, সেইপরি পালেস্টাইন ইসলামিক জিহাদর নেতা ভেটি জাহেদি। তেমন ইসরায়েল ইরান দূতাবাস উপরে আক্রমণ করেছে। অন্যপটে ইসরায়েল আক্রমণ করা পরে এবে ইরান কাউন্টার আটাক করা প্রস্তুত হচ্ছে। যেতবে ইজ্রায়েল কোণী আন্তর্জাতিক সংগঠন বা কোণী দেশের কথা নশুণা এবং এপটে পুঁজি যুদ্ধক বন্ধ নকরা পুঁ আইডিএফ মানুষ সম্পূর্ণ ভাবে অধিকার দেওয়া এবং হসপিটাল কুহতু গাজাপট্টি কুহতু বা বর্তমান সবুঠ টার্নিং পয়েন্ট হয়েছি ইরানর দূতাবাস উপরে যে আটাক হয়েছি এতে ইরানর পাখাপাখি ছজন বড় অধিকারীকর ডেথ হয়েছি এবং যাকি বর্তমান ইরানক গোটে রক্তমুখা করেছি। তেমন ইরান বর্তমান তার যে প্ল্যানিং লা সে যে বর্তমান তার রেপো ক্রিয়েট করা নন নিউক্লিয়ার কন্ট্রি হলে সে তার সমস্ত টেকনিক বা কিছু সন্দেহ বি করা যাচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপন্স সে রাখিছি। তেমন বর্তমান যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে যে সন্দেহ বর্তমান বহুত বড়ি যাচ্ছি, কেতবে পৃথিবী যে ওয়ার ফ্রন্ট খোলুছি পরমাণু অস্ত্র তো ব্যবহৃত হয়ে পারে। বর্তমান সময় বিশ্ব সবুঠ বড় বিপদ পালটিছে ইরান, পরমাণু বোমা প্রস্তুত করা তা পাখে কেবল